আত্মহত্যার পূর্বে ইন্দ্রানী আছিল অত্যধিক মানসিক চাপত। বিজেপি নেত্রী ইন্দ্রানী তহবিলদারের আত্মহত্যার চাঞ্চল্যকর তথ্য। বিজেপি কিষাণ মোর্চার সাধারণ সম্পাদিকা ইন্দ্রানীর আত্মহত্যার বাবে প্রকৃততে দায়ী কোন? অনুরাগ সলিহার সহিত ভাইরাল হওয়া অন্তরঙ্গর ফটোর পাছতে আত্মহত্যা করা ইন্দ্রানী আছিল দীর্ঘদিন ধরে মানসিক চাপত। অত্যাধিক স্লিপিং টেবলেট সেবন করেছিল ইন্দ্রানী তহবিলদারে। ইন্দ্রানীর কুঠালিত 60টাক স্লিপিং টেবলেটর খালি বাকস উদ্ধার করেছে আরক্ষী। ক্রমাত অধিক গভীরতাল গতি করেছে বিজেপি নেত্রীগীর আত্মহত্যার ঘটনার রহস্য। প্রত্যক্ষভাবে নাম সাগর খা অনুরাগ সলিহার ভাইরাল হওয়া অন্তরঙ্গর মুহূর্তর ফটোখনের বাবে ইন্দ্রানীয় মানসিক চাপত ভুগি আত্মহত্যা করেছে বলে ভবা হয়েছে। যদিও অত্যাধিক স্লিপিং টেবলেট কিয় সেবন করেছিল ইন্দ্রানী তহবিলদারে? বর্তমানে লাভ করা তথ্যর ভিত্তিত কোনো মানসিক রোগ বিশেষজ্ঞর কাক চপা নাছিল বিজেপি কিষাণ মোর্চার সাধারণ সম্পাদিকা ইন্দ্রানী তহবিলদার। এটা উত্থাপন হয়েছে প্রশ্ন, যদি চিকিৎসকর পরামর্শ লওয়া নাছিল তেন্তে ইন্দ্রানী তহবিলদারে কোরপরা ক্রয় করেছিল স্লিপিং টেবলেট? নে আন কোনো লোকে ইন্দ্রানী তহবিলদারক যোগান ধরেছিল স্লিপিং টেবলেট? চিকিৎসকর অনুমতি অবিহনে ফার্মাসিত বিক্রি হয় নাকি স্লিপিং টেবলেট? শাসক দলের গধুর দায়িত্ব বহন করেছিল ইন্দ্রানী তহবিলদারে। শাসক দলের এই গধুর দায়িত্ব বহন করা ইন্দ্রানী দলের কাম কাজের বোঝা বহন করব নারী কোনো ফার্মাসির ক্রয় করেছিল নাকি স্লিপিং টেবলেট? দলীয় নেতাগুলিক দিয়া হয়েছিল নাকি দলের অত্যাধিক মানসিক চাপ? নে আন কোনো লোকে ইন্দ্রানীক দিছিল অত্যাধিক মানসিক চাপ? ইন্দ্রানীর কোঠালির উদ্ধার হওয়া অত্যাধিক স্লিপিং টেবলেটে রহস্যর মাজলে ঠেলিছে এতিয়া বিজেপির কিষাণ মোর্চার সাধারণ সম্পাদিকা ইন্দ্রানী তহবিলদারের আত্মহত্যার ঘটনা। অনুরাগ সলিহা কোন? অনুরাগ সলিহা আছিল স্বয়ংভূ প্রভাবশালী বিজেপি নেতা। দালালের আশ্রয় লৈ সম্পত্তির পাহাড় গড়ছিল অনুরাগ সলিহায়। ইন্দ্রানী তহবিলদারের ঘরত ভাড়াতিয়া হিসাবে আছিল অনুরাগ সলিহা। সলিহায় রাজ্যের ভিন্ন প্রান্তর লোকের দালালি করে চাকরি দিয়ার নামত, সুরা বিপণির অনুজ্ঞাপত্র দিয়ার নামত আদিকে ধরে নানা ধরনে গড়ছিল অবৈধ সম্পত্তির এখন বিশাল পাহাড়। কিন্তু বাস্তবত অনুরাগ সলিহায় ধন লওয়া ব্যক্তিক করে দিবা নাছিল কোনো ধরনের কাম, যার বাবে কোনোয়ে কাশি লৈছিল অনুরাগ সলিহার মোবাইল ফোন। আর সেই অনুরাগ সলিহার মোবাইল ফোনতেই আছিল ইন্দ্রানী তহবিলদার আর অনুরাগ সলিহার অন্তরঙ্গ মুহূর্তর ফটো। আর সেই মোবাইলের পরাই ভাইরাল হয়েছিল ইন্দ্রানী আর অনুরাগর অন্তরঙ্গ মুহূর্তর সেই ফটো হব। অনুরাগ সলিহার পরা টাকা ঘুরাই নেপায় ইন্দ্রানী তহবিলদারক দিছিল নাকি কোনোয়ে ভাবুকি, যার বাবে ইন্দ্রানীয়ে খাবলগা হয়েছিল দীর্ঘদিনের পরা স্লিপিং টেবলেট? ইন্দ্রানী তহবিলদারের স্বামী রিতেশ তহবিলদারে ইতিমধ্যে সানমারি থানাত দাখিল করলে এজাহার। এজাহারের ভিত্তিত অনুরাগ সলিহাক 48 ঘন্টার সময়সীমা বাঁধি দিছিল, কিন্তু বর্তমানেও অনুরাগ সলিহা পলাতক। মুঠতে এতিয়া বিজেপি কিষাণ মোর্চার সাধারণ সম্পাদিকা ইন্দ্রানী তহবিলদারের আত্মহত্যার ঘটনা সুমাই পড়ছে ঘন রহস্যর মাজত। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ, ডিজিটাল।